सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন বাজে ঘড়িতে প্রায় 11:30, আর আজ কালী পুজোর ঠিক আগের দিন রাতে বসে পড়েছি আলপনা দিতে। সুর মেখে ভালো হো আগমনি গান, আমার আলপনা প্রায় শেষের দিকে, তো চলো দেখাই পুরোটা কেমন হলো। কালী পুজোর সকাল, তোর জোর পুজোর একদম তুঙ্গে, তো বাড়ির সামনেই দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা পুজো পুজো গন্ধ। আর এইখানে হচ্ছে আমার বাড়ির একদম পাশে একটা ছোট্ট পুজো হয়, সেই পুজোরই এন্ট্রির যেটা মুখটা সেটা তো খুব সুন্দর করেই ওরা সাজিয়েছে। তো চলো এবার ঘরে ঢোকা যাক। ঘরে দিওয়ালি বা দীপাবলি যাই বলো না কেন, মেইন কাজ হচ্ছে ঘরের কোনায় কোনায় পরিষ্কার করা, সেই কাজ একদম কমপ্লিট। এইবারে যে মেইন কাজটা বাকি সেটা হচ্ছে কালী ঠাকুরের মূর্তিকে একটুখানি রং টং দিয়ে ঠিকঠাক করা। তো চলো বসে পড়েছি, রং দিয়ে একটু টাচ আপ দিতে যাকে বলে, এমনিতে ঠিকঠাকই আছে কিন্তু যে সমস্ত রঙগুলো একটু উঠে যায় প্রত্যেক বছরই আমি একটু রং নিয়ে মাকে আবার সুন্দর করে সাজিয়ে দিই। এই দেখো মায়ের মূর্তি একদম সুন্দর করে রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে না মাকে দেখতে। আর এইদিকে মা শুরু করে দিয়েছে ভোগ রান্নার কাজ, ভোগ রান্না একদম কমপ্লিট হয়ে গেলে তোমাদের সমস্ত ভোগগুলো দেখাবো। এরপর মাকে শাড়ি পরানোর কাকু চলে এসছে, মাকে সুন্দর করে আজকে সাদা আর গোলাপি কালারের একটা সুন্দর ভীষণ সুন্দর দেখতে বেনারসি পরানো হচ্ছে। আর এদিকে ইতিমধ্যে শাড়ি পরানো হয়ে যাওয়ার পর আমি মাকে সাজিয়ে দিয়েছি হার, গলার হার, যাবতীয় গয়না সমস্ত কিছু পরিয়ে, মাকে সুন্দর করে মালা পরিয়ে দিয়ে একদম মা এখন রেডি। আর তারপর যাবতীয় ফলমূল যেগুলো কাটার ছিল সেগুলো কেটে গুছিয়ে নিয়েছি, আর তার সাথে শুকনো নাড়ু যেগুলো একটা থালির মধ্যে থাকে সেগুলো একটাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এবারে পালা তোমাদের এই বাইরেটা দেখানোর, কি সুন্দর সাজিয়েছে দেখেছো, অসাধারণ লাগছে। এরকম করে লাইটগুলো রাস্তায় লাগালে এত ভালো লাগে দেখতে, কি বলবো। এবার চলো নিজেদের ঘরটাকে সাজাই, তো উপরে ছাদে চলে এসেছি, মোমবাতিগুলো পট পট করে জ্বালিয়ে ফেলি, তারপর তোমাদের পুরো ঘরটা দেখাচ্ছি। আলো
তো চলো তোমাদের বাড়ির সামনে থেকে দেখাই বাড়িটা কেমন লাগছে। ভালো লাগছে না? আমার তো দারুণ লাগছে দেখতে। তারপর এই বাড়ির সামনেটাও ফাঁকা ছিল, এখানেও বেশ কিছু মোমবাতি লাগিয়ে দিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? শুভ আলোতে জানলাটা খুলে দাও, শুভ আলোতে জানলাটা খুলে দাও। তারপরে ঘরের সামনে এই পঞ্চ প্রদীপটাও সুন্দর করে জ্বালিয়ে দিলাম। বেশ সুন্দর দেখতে প্রদীপটা। এই যে ভোগ একদম রেডি, ফ্রাইড রাইস হয়েছে, তার সাথে হয়েছে ফুলকপি পনিরের তরকারি, তার সাথে খিচুড়ি, খিচুড়ির ওপর সুন্দর করে নারকেল ঝুড়ো ঝরানো, তারপর হয়েছে চাটনি, পায়েস, পায়েসের পর ওদিকে আছে লুচি, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, সমস্ত রকম ভাজা, এদিকে ফলমূল, ওদিকে শুকনো মিষ্টি, নাড়ু, যাবতীয় দিয়ে একটা থালি, আর তার সাথে আছে বিভিন্ন রকমের মিষ্টি। এরপর ওই 9:30টার দিকে শুরু হলো পুজো। এরপর শুরু হলো যজ্ঞের কাজ। মহাকাল ভৈরবী সাহা।
ঘড়িতে বাজে ঠিক 1:30 নাগাদ পুজো শেষ হলো। শেষ হওয়ার পর আমরা সবাই বসে পড়েছি এখন প্রসাদ খেতে। আজকের কালী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো অনেক অনেক, আর কমেন্ট করে জানিও যে তোমাদের পুজো কেমন কাটলো। তো চলো টাটা।